হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বেসিক্যালি দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় কিন্তু টাইগার থ্রি সংক্রান্ত, এবং টাইগার থ্রি এর ডে 3 এর বক্স অফিস কালেকশনটা কিরকম হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আজকে ডে 4 এর অ্যাডভান্স বুকিংটা কিরকম সেটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো টাইগার থ্রি কিন্তু ডে 1 একটা খুব ভালো রকমের কিন্তু একটা কালেকশন করেছিল, এবং ডে 2 সেই কালেকশনটা কিন্তু একটা হিউজ জাম্প নেয়, এবং ডে 1 অল ওভার ইন্ডিয়া থেকে মোটামুটি 44.5 crore কিন্তু কালেকশন করতে পেরেছে, এবং ডে 2 মোটামুটি অল ওভার ইন্ডিয়া থেকে 57 to 60 crore মধ্যে কিন্তু কালেকশন করতে পেরেছে। এবারে ডে 3 একটা কিন্তু ড্রপ হয়েছে, এবং ওটা সত্যি বলতে একটা হিউজ লেভেলের যে ড্রপ তা কিন্তু নয়, মোটামুটি কিন্তু একটা একটা ড্রপ হয়েছে, এবং একটা মিনিমাল একটা ড্রপ, এবং মোটামুটি 40 to 42 crore মধ্যে কিন্তু কালেকশনস করতে পারে হচ্ছে আমাদের টাইগার 3। এবং যেহেতু এখন দিওয়ালি জাস্ট শেষ হলো, এবং আজকের ভাইফোঁটা আছে, এবং এবং এরপরে ছটও কিন্তু রয়েছে, তো আলটিমেটলি একটা কিন্তু ফেস্টিভ মুড কিন্তু রয়েছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালেকশনটা মোটামুটি এই রকম রেঞ্জেই থাকবে এটা কিন্তু আশা করা হচ্ছে। কিন্তু এই যে অ্যাডভান্স বুকিংটা আজকের, আজকের যে অ্যাডভান্স বুকিং খুব খারাপ তা কিন্তু নয়, আজকের অ্যাডভান্স বুকিং কিন্তু প্রচণ্ড ভালো, কিন্তু একটা পথের কাঁটা হচ্ছে কি, আজকের কিন্তু রয়েছে ফার্স্ট সেমিফাইনাল অফ ওয়ার্ল্ড কাপ, আজকের কিন্তু ওয়ার্ল্ড কাপের প্রথম সেমি কিন্তু রয়েছে, এবং সেটা কিন্তু ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, এবং সবাই কিন্তু দেখবে, পুরো অল ওভার ওয়ার্ল্ড এবং গোটা ভারত কিন্তু এই ম্যাচটা দেখবে। সো এটা একটা ইফেক্ট পড়তে পারে বক্স অফিসের ক্ষেত্রে, দেখা যাক কতটা মানে ইফেক্ট পড়ে বক্স অফিসে, এবং আজকে ডে 4 কালেকশনটা কতটা হয়। আশা করছি একটু স্লাইড ড্রপ হবে, বাট খুব স্লাইড, খুব বেশি কিন্তু ড্রপ হবে না, বাট এইরকম রেঞ্জেই কিন্তু থাকবে বলে মোটামুটি আশা করা হচ্ছে। 40 to 45 crore এর মধ্যেই কিন্তু রেঞ্জটা থাকবে বলে আশা করা হচ্ছে। এবারে দেখা যাক এক্সাক্টলি বক্স অফিস ফিগারটা কেমন দাঁড়ায়, তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।